অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। সকল প্রিয় দর্শক বন্ধুকে দীপাবলির হার্দিক অভিনন্দন জানাই। আমি আজকে এই ভিডিওতে জানাতে চলেছি, আজ মধ্যরাত থেকে এই পাঁচটি রাশির অর্থ বৃষ্টি হতে চলেছে। কোন এই পাঁচটি রাশি আমি এই ভিডিওতে আপনাদেরকে ডিটেলস জানাবো, পূর্ণাঙ্গ আলোচনা করব এবং কোন কোন দিক থেকে এই পাঁচটি রাশি ভাগ্য খুলতে চলেছে, কপাল খুলতে চলেছে, এই ভিডিওতে আমি পূর্ণাঙ্গ বিশ্লেষণ করতে চলেছি। দেখুন, এই যে দীপাবলি, অর্থাৎ এই যে দীপাবলি মহা উৎসব থেকে যে পাঁচটি রাশির কথা আমি বলবো, এই পাঁচটি রাশির বিশেষভাবে লাভ কিন্তু পাবে। দেখুন, বর্তমানে বুধ, শুক্র, বৃহস্পতি এবং শনির সুন্দর গোচরে এই পাঁচটি রাশির অপার ধন পেতে চলেছে, ধনবর্ষা হতে চলেছে। প্রেম থেকে সফলতা পাবে, বিবাহ যোগ, কর্মর যোগ, লটারি, শেয়ার, জুয়া, ফাটকা থেকে কিন্তু প্রচুর অর্থ কিন্তু এই সময় পাবে। কেরিয়ারের সম্ভাবনা, কর্মপ্রাপ্তির সম্ভাবনা, লাভ ম্যারেজ এটাও কিন্তু হবে। এই যে বর্তমান দীপাবলি যে সময় থেকে, অর্থাৎ আজ মধ্যরাত থেকে এই পাঁচটি রাশির কপাল খুলতে চলেছে, অপার ধন ধনবর্ষা হতে চলেছে এই পাঁচটি রাশির। দেখুন, আজ আপনারা অবশ্যই মা লক্ষ্মীর পুজো করুন এবং মা কালীরও পুজো করুন। মা কালীর মন্দিরে আপনারা ভোগ দিন এবং মা কালীর নিষ্ঠার সঙ্গে আপনারা কিন্তু পুজো অর্চনা করবেন। তো কোন এই পাঁচটি রাশি, প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির আপনাদের বুধ, শুক্র, শনি এবং রাহু আপনাদেরকে মালামাল করতে চলেছে। আপনাদের লটারি, শেয়ার, ফাটকা থেকে প্রচুর অর্থ কিন্তু আপনারা পাবেন। আপনাদের বিবাহ যোগ শুরু হতে চলেছে এই দীপাবলির পর থেকে, অর্থাৎ আজ মধ্যরাত থেকে কিন্তু আপনাদের বিবাহের সুন্দর যোগাযোগ কিন্তু কানেকশানগুলো আস্তে আস্তে আসবে। প্রেমের জায়গা আপনাদের খুব ভালো দেখা যাচ্ছে, প্রেমজ সম্পর্ক জায়গা খুব ভালো। আপনাদের দীর্ঘদিনকার আটকে থাকা কাজ সম্পন্ন হবে। কর্মক্ষেত্রে উন্নতি, কর্মপ্রাপ্তি, বিদেশ থেকে ইনকাম এটা কিন্তু আপনাদের আসবে মকর রাশির। এবং পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ আপনারা কিন্তু পাবেন। এবং আচমকায় আকস্মিক প্রাপ্তি যেটা বলে না, সে আকস্মিক প্রাপ্তির যোগ কিন্তু তৈরি করছে এই দীপাবলির মধ্যরাত থেকে মকর রাশির। দ্বিতীয় যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশি মালামাল, কুম্ভ রাশি বিদেশ থেকে অর্থ আপনাদের আসবে। এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে খুব ভালো। আপনাদেরও লটারি, শেয়ার, ফাটকা থেকে, জুয়া থেকে আপনারা কিন্তু প্রচুর অর্থ কিন্তু পাবেন। কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি, আপনাদের ব্যবসার ক্ষেত্রে সফলতা, নতুন ব্যবসা শুরু করবেন, ব্যবসার ক্ষেত্রে আপনাদের লেনদেন ভালো থাকবে এবং আকস্মিক প্রাপ্তির যোগ। আপনাদের প্রেমজ লাভ রিলেশনের জায়গাটা খুব ভালো। আপনাদের পৈতৃক সূত্রে সম্পত্তি এবং নিজে পরিশ্রমে আপনারা কিন্তু অনেক দূর এগাবেন। অর্থাৎ এই দীপাবলির মধ্যরাত থেকে ভাগ্য খুলতে চলেছে, কপাল খুলতে চলেছে কুম্ভ রাশির। এরপরের যে তিন নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশি আপনাদেরও রাশির দ্বিতীয়ভাবে রাহু, ধনভাবে রাহু আপনাদের ধন বর্ষা করাতে চলেছে এবং আপনাদের সপ্তমভাবে শুক্রের অবস্থান করছে। আপনাদের ক্ষেত্রে প্রেমজ সম্পর্কের দিকটা ভালো, আপনাদের ম্যারিড লাইফ ভালো, আপনাদের বিবাহের জায়গাটা কিন্তু প্রশমিত করবে
এবং আপনাদের বুধ ঠিক সপ্তমভাবে ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট উন্নতি কিন্তু আপনারা পাবেন, এবং দশমভাবে দশমপতি অবস্থান অর্থাৎ কর্মযোগ শশ নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে, আপনাদের কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে উন্নতি, পদমর্যাদা বৃদ্ধি। এবং দ্বিতীয়ভাবে রাহুর অবস্থান তুঙ্গ রাহু আকস্মিক প্রাপ্তি, লটারি থেকে, শেয়ার থেকে, জুয়া থেকে, সাট্টা থেকে আপনারা কিন্তু এই সময় অর্থ পাবেন। ব্যবসা ক্ষেত্রে উন্নতি চোখে পড়ার মতো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এরপরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আপনাদেরও নবমভাবে রাহু আপনাদের আকস্মিক প্রাপ্তির জায়গাটা কিন্তু তৈরি করবে, লটারি থেকে, শেয়ার থেকে, জুয়া থেকে, সাট্টা থেকে কিন্তু আপনাদের প্রাপ্তির যোগ। এবং আপনাদের বর্তমানে পঞ্চমভাবে বৃহস্পতির চতুর্থভাবে পঞ্চমভাবে বৃহস্পতির অবস্থান আপনাদের ক্ষেত্রে কিন্তু সন্তানের জায়গায় ভালো দেখা যাচ্ছে, আপনাদের শিক্ষার জায়গায় ভালো দেখা যাচ্ছে, আপনাদের ক্যারিয়ারের ক্ষেত্রে উন্নতি। এবং আপনাদের রাশির দ্বিতীয়ভাবে শুক্রের অবস্থান এবং রাশির অধিপতিকে নিয়ে আপনাদের ধনভাগ্য কিন্তু খুবই ভালো, ধন বর্ষা হতে চলেছে, অর্থ বৃষ্টি হতে চলেছে কন্যা রাশির। আপনাদের ফিনান্সিয়াল কন্ডিশন খুবই ভালো এবং আপনাদের লটারি, শেয়ার থেকে প্রচুর অর্থ কিন্তু পাবেন, ফাটকা থেকে প্রচুর অর্থ পাবেন, জুয়া থেকে প্রচুর অর্থ কিন্তু আপনারা এই সময় পাবেন। এবং আপনাদের দ্বিতীয়ভাবে শুক্রের অবস্থান, ধনভাবে ধনপাতির অবস্থান নবমপতিকে কানেক্ট করে আপনাদের ভাগ্যোদয় কিন্তু নিশ্চিত নিশ্চিত রূপে করাবেই করাবে, এবং রাশির অধিপতিকে নিয়ে কানেক্ট করছে। এবং আপনাদের দশমপতি এবং রাশির অধিপতি আপনাদের দ্বিতীয়ভাবে অর্থাৎ কর্মদিক থেকে, কর্মক্ষেত্রে প্রতিষ্ঠা লাভ, কর্মপ্রাপ্তি এই জায়গাটা কিন্তু তৈরি করবে। আপনাদের প্রেমজ জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো, লাভ লাইফ কিন্তু যথেষ্ট ভালো হতে চলেছে কন্যা রাশির, এবং আকস্মিক প্রাপ্তির জায়গা আপনাদের কিন্তু তৈরি করবে। আটকে থাকা, দীর্ঘদিনে আটকে থাকা কাজ আপনাদের কিন্তু সম্পূর্ণ হবে। বিবাহের দিকটা কিন্তু আপনাদের প্রশমিত করবে এই দীপাবলির মধ্যরাত থেকে, কন্যা রাশির কপাল খুলতে চলেছে। এরপরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি আপনাদের রাশির সপ্তমভাবে রাহু গ্রহের অবস্থান সরাসরি আপনাদের রাশিকে দৃষ্টি দিচ্ছে, এবং আপনাদের রাশির দ্বিতীয়ভাবে বৃহস্পতির অবস্থান আপনাদের ধনপতি ধনভাবে অবস্থান করছে, আপনাদের ক্ষেত্রে যথেষ্ট লাভ কিন্তু দেবে। এবং আপনাদের বুধ আপনাদের রাশির দ্বাদশভাবে এবং শুক্র দ্বাদশভাবে অবস্থান করছে, এবং আপনাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট এই সময় অর্থপ্রাপ্তি হবে, আপনাদের ম্যারিড লাইফ হ্যাপি হবে অর্থাৎ আপনাদের দাম্পত্য জীবন সুখের হতে চলেছে, লাভ রিলেশনের ক্ষেত্রে আপনারা যথেষ্ট ভালো এই সময়। আপনারা এই সময় লটারি থেকে, জুয়া থেকে, ফাটকা থেকে, শেয়ার থেকে, গোল্ড থেকে প্রচুর অর্থ কিন্তু পাবেন। রাজনীতির ক্ষেত্রে আপনাদের কিন্তু উত্থান হবে এবং সমাজে আপনাদের মান সম্মান প্রতিপত্তি কিন্তু বৃদ্ধি পাবে চোখে পড়ার মতোই, এবং আপনারা এই সময় প্রচুর অর্থ কিন্তু এই সময় ক্রয় পাবেন। এবং এই যে পাঁচটি রাশির কথা বললাম, এই সময় বাড়ি, গাড়ি, জায়গা, ফ্ল্যাট আপনারা আপনাদের স্বপ্ন পূরণ করতে চলেছেন এই দীপাবলির মধ্যরাতের পর থেকে, কপাল খুলতে চলেছে এই পাঁচটি রাশির। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার।